হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ট্রুথি এবং ফলসি নিয়ে। মানে কি? ট্রুথ থেকেই ট্রুথি, ফলস থেকেই ফলসি। মানেই বুঝতে পারছেন কথাটা শুনেই, যে সত্য এবং মিথ্যা। হ্যাঁ, আমরা যখন কন্ডিশন অ্যাপ্লাই করতে যাই তখন দেখা যায় স্বভাবতই আমাদের কী করতে হয়, সত্য দিতে হয়। সত্য দিলে এফের মধ্যে শো করবে, এবং যদি সেটা সত্য না হয়ে থাকে তাহলে এলসের মধ্যে শো করবে। এবং মিথ্যাটাকে কী, সত্যটাকে কী, সেইটা নিয়েই আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে চলুন উপভোগ করা যাক জাভাস্ক্রিপ্টের আজকের এপিসোডটা। আচ্ছা, আমাদের এডিটরটা ওপেন করলাম, তারপরে ব্রাউজারটা ওপেন করলাম। এখন আমরা আলোচনা করব ট্রুথি এবং ফলসি নিয়ে, ট্রুথি ভার্সেস ফলসি। আচ্ছা, এই জিনিসগুলো কী? এই জিনিসগুলো হচ্ছে সত্য এবং মিথ্যা। আমি ফার্স্টে একটু একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ সাব্বির। সাব্বির নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে ধরেন আমি মান দিলাম বুলিয়ানের ফলস। এখন যদি আমি লগ করি, কনসোল লগ, সাপোজ টাইপ অফ সাব্বির কী হবে? বুলিয়ান, গ্রেট। ওকে, এখন আমি আর একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ নাম দিলাম রেজাল্ট, সাপোজ 2 less than 5। ওকে, এখন যদি আমি একটা কাজ করি, কনসোল লক করি, RESULT রেজাল্ট, তাহলে কী শো করবে? ট্রু শো করবে। কারণ কি, ঘটনাটা সত্য। আমি যদি এখানে গেটার দেন দিতাম তাহলে কিন্তু ফলস শো করতো, কারণ ঘটনাটা মিথ্যা। গ্রেট। আবার যদি আমরা এইটাকে কি করি, টাইপ অফ দেই, এরাও কিন্তু বুলিয়ান, মানে রেজাল্টটাও কি বুলিয়ান। আচ্ছা, বুঝলাম আমার রেজাল্টটা বুলিয়ান। এখন আমি একটা কাজ করব, ধরেন একটা ভেরিয়েবল নিচ্ছি, একটা আপনার কন্ডিশন দেই, ইফ এখানে ধরেন লিখলাম যে যদি ট্রু হয়, ট্রু মানে কিছুই না, ধরেন এখানে সামথিং ট্রুই ধরলাম, ট্রু যদি হয় বা এটা তো ট্রু আমরা অলরেডি দেখছি, এটা ট্রু। তো যদি এটা হয়ে থাকে আর কি, এটার মান যদি এটা হয়ে থাকে তাহলে এখানে শো করবে your answer is correct, okay? আর যদি না হয় তাহলে কি হবে? else হবে, ধরেন answer পাক্কা ভুল। এখন যদি আমরা কি করতাম, এরকম কি হচ্ছে, অ্যান্সার ইজ কারেক্ট, বাট এটা যদি লেস দেন না হয়, গ্রেটার দেন হয়ে যেত, তাহলে ট্রু হয়ে যেত, কত বড় এখানে শো করতে, তাহলে এটা অ্যান্সারটা কি ভুল, কী লেখা আসবে? অ্যান্সার পাক্কা ভুল। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম, যদি এখানে ট্রু হয়ে থাকে, এটার মান যদি ট্রু হয়ে থাকে, তাহলে কিন্তু কী হবে, অ্যান্সার কারেক্ট হবে। আর যদি এটা ট্রু না হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি এই এলসটাই শো করবে। যেমন এখানে ফলস দেওয়া আছে সাব্বির, আমি যদি এটা এখানে সাব্বির দিয়ে দিই তাহলে কী হবে, এটা কিন্তু শো করবে না, লেখা আসবে পাক্কা ভুল। ব্যাপারটা কিন্তু মানে বোঝার আছে অনেক কিছু। ওকে, আবার ধরেন আমি এখানে, মানে এখানে এক কথায় আমি যদি ইফ এলসের মধ্যে, ইফের মধ্যে যেটাই ট্রু হয়ে, যদি ট্রু হয়ে থাকে এটার ভ্যালুটা,
এই যে কন্ডিশনের মধ্যে যেটা দিব আমি সেটা যদি ট্রু হয়ে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট এডটা শো করবে, আর যদি ট্রু হয়ে না থাকে তাহলে পরেরটা শো করবে, মানে এলসের মধ্যে শো করবে। অথবা যদি এলস এফ থাকতো তাহলে ওখানে যদি ট্রু হতো, এই মানটা যদি কন্ডিশনের মানটা যদি ট্রু হতো তাহলে সেটাই শো করবে। এখন কী কী হলে ট্রু হয়, কী কী হলে ফলস হয়, ব্যাপারটা একটু কঠিন না, মানে বুঝতে একটু কিন্তু কঠিন, মানে অনেক সময় কঠিন হতে পারে, মনে হতে পারে। সো আমি একটা কাজ করি, একটু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আপাতত নিলাম, ধরেন নিলাম এর ভেরিয়েবলের কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে একটা নাম ভেরিয়েবল নাম দিলাম, সাপোজ নাম দিলাম টেক্সট, ওকে, এর মধ্যে নাম দিলাম তুমি আমার বউ, নিলাম একটা নাম, নিতেই পারি, তাই বলে তো কেউ বউ হয়ে যাচ্ছে না, ঠিক না? আচ্ছা এখন আমি যদি এই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিই, এখানে এই ভেরিয়েবলটা সত্য না মিথ্যা আমি জানি, তুমি আমার বউ আসলে কি তুমি আমার বউ, আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা আমরা যাচাই করি। এখানে যদি আমি দিয়ে দিই, আমরা জানি এখানে যদি যেটা দেবো সেটা যদি ট্রু হয়ে থাকে তাহলে এটাই শো করবে। কি ইউর অ্যান্সার ইজ কারেক্ট, মানে তুমি আমার বউ, এটা সত্য কথা। হ্যাঁ এই কথাটা সত্য কথা, মানে স্ট্রিং যদি হয়ে থাকে, স্ট্রিংয়ের মধ্যে যদি এরকম কোনো এক লেখা হয়ে থাকে তাহলে সে কথাটা সত্য হিসেবেই গণ্য হবে, এবং সেটা যদি আমি ইফ কন্ডিশনের মধ্যে দিই তাহলে সেটা সত্য হিসেবেই গণ্য হবে। এখন এখন কথা হচ্ছে কি, আমি যদি এর মধ্যে কোনো কিছুই না বলি, ফাঁকা দিয়ে দিলাম, এখন যদি দেখি তাহলে টেক্সট আসে না এখানে, অ্যান্সার পাক্কা ভুল। তার মানে কি, তার মানে কি দাঁড়ালো, যদি এরকম ফাঁকা থাকে, ফাঁকা স্ট্রিং থাকে, মানে কোনো যদি স্পেস দিলে আবার দেখা কী হয়, স্পেস দিলে কিন্তু আবার কারেক্ট, কিন্তু যদি কোনো স্পেস না থাকে তাহলে কিন্তু কী হয়ে যাবে, সেটা অ্যান্সারটা ফলস হয়ে যাবে, এটাই ফলসি। তাহলে একটা একটা করে কাউন্ট করবেন, যদি ফলস মানে দুনিয়া সব কিছুই ট্রু, মানে সব কিছুকেই আপনি ট্রু হিসেবে গণ্য করবেন, মানে ট্রু ট্রুথি কি সব কিছুই, ধরেন সব সব কিছুই, তাহলে ফলস কি, ফলসি কি, ফলস আমি হচ্ছে ফলসে ফার্স্টে কি করলাম এরকম ফলস, ঠিক আছে। আচ্ছা আবার যদি আমি এখানে কি করতাম, এখানে ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিতাম, এটাও কি পাক্কা ভুল, এটাও ফলস। ওকে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দিলে ভুল। আবার আমি যদি এরকম করে এরকম করে দিয়ে দিই টেমপ্লেট লিটারাল, এটা দেখানো হয়নি, এটা দেখাবো নেক্সট কোনো এক পর্বতে দেখাচ্ছি, এরকম করে যদি দিই সেটাও ফলস, সেটাও ফলস। আচ্ছা আমরা যদি এখানে, আচ্ছা আমরা এখানে তাহলে জিনিসগুলো লিখি, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন, আমরা যদি এরকম করে টেমপ্লেট লিটারাল ইউজ করি এটাও ফলস, তারপরে কি ফলস হবে, আমরা যদি এখানে জিরো ইউজ করি, জিরো মানে কি, জিরো মানেও ভুল, জিরো মানেও ফলস, জিরো যদি হয়ে থাকে জিরোও ফলস, গ্রেট। আমরা যদি এখানে মাইনাস জিরো দেই সেটাও কি ফলস, তাহলে আমরা বুঝলাম মাইনাস জিরো ফলস। আর কি ফলস হতে পারে, কি ফলস হতে পারে, আচ্ছা আমরা এখানে যদি কিছু নাম্বার দিই, নাম্বারটা কিন্তু কারেক্ট, নাম্বার যত নাম্বার হবে সব নাম্বারই কারেক্ট, জিরো এবং মাইনাস জিরো ছাড়া সব নাম্বারই ট্রু। আচ্ছা এবার আমরা জানি এন এ এন নান দিয়ে দেই, এন এ এন নট এ নাম্বার, এন এ এন এটা কি আমার অ্যান্সার পাক্কা ভুল, মানে নানটাও কি এটা ফলস, ফলসের মধ্যে পড়ে, দেখেন কত কিছু ফলসের মধ্যে পড়তেছে। আচ্ছা তারপরে আবার যদি আমরা এখানে, আমরা এটা জানি যে এখানে সরাসরি যদি ফলস লিখে দেই তাহলে কিন্তু ফলসের মধ্যে পড়বেই, এটা ফলস, মাস্ট ফলস, এটা ফলস তো ফলসই। আচ্ছা আর কি পড়ে, আর কি পড়ে, আর কি পড়ে, আমরা একটু এখানে একটু নাল লিখি, তো নাল
নালও কিন্তু ফলস। এটা অনেকেই আসলে এই জিনিসগুলোকে অনেক সিম্পল হিসেবে নেয়, বাট অনেকেই ভুল করে, অনেক সময় বোঝে না, না বুঝে উঠতে পারে। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে নাল তো বুঝলাম, ফল, তারপর হচ্ছে ফলস, তারপর হচ্ছে আনডিফাইন, আনডিফাইনটাও ফলস। আমরা অনেক কিছু জানলাম এই পর্ব থেকে, আমরা মানে সত্য শুধু কয়েকটা জানি জিনিস জানি, বাট মিথ্যাটা যখন আমরা জেনে যাবো তখন এই কয়েকটা জিনিস ছাড়া সব যা আছে সবই কি, সবই ট্রু। অনেক কিছু কিন্তু এখানে আছে, আনডিফাইন, নাল, ফলস, নট এ নাম্বার, নান, মানে নান রুটি, -0, 0, টেম্পারেট, লিটারাল, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, এগুলো সবগুলোই ফলস। আর বাকি যা আছে, কোনো টেক্সট বলেন বা যাই বলেন, সবগুলাই কি, সবগুলাই ট্রু। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সবগুলাই ট্রু। আই হোপ এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট এপিসোডটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।